ওই জঙ্গলের রাজপুত্র ছিলেন একটি ঈগল ছানা, আর তার বাবা ছিলেন এই জঙ্গলের ঈগল মহারাজ। এছাড়াও এই জঙ্গলে বাস করত আর একটি দুষ্ট কাক, আর সেই জঙ্গলে বাস করত একটি মিষ্টি টিয়ে। একদিন ঈগল ছানাটি তার বাবা ঈগল মহারাজের কাছে আসলো, আর তার বাবার কাছে এসে আবদার করলো, বাবা ও বাবা, আমি সব ফল খেয়েছি কিন্তু আমার এখনো একটা ফল খাওয়া হয়নি, আমি সেই ফলটা খাবো ভেবেছি, আমাকে তুমি এনে দিবে? অবশ্যই এনে দেব, কিন্তু সেই ফলটার নাম কি সেটা বলো আব্বু। হ্যাঁ বাবা, আমি বলছি সেই ফলটা হচ্ছে আপেল, আমি আপেল ফল খাবো, বাবা আমাকে এনে দাও না আপেল ফল। সেনাপতি, এখনই যাও এই বন খুঁজে তুমি ওই আপেল ফল নিয়ে আসো, আমার ছেলে ওই আপেল খাবে বলেছে, আমি রাজা হয়ে যদি তাকে আপেল ফল দিতে না পারি তাহলে তো আমার বেঁচে থাকাই বৃথা। মানে যাচ্ছি মহারাজ, এখনই আপেল ফল খুঁজে নিয়ে আসছি। তারপর ঈগল সেনাপতি বের হয়ে যায় আপেলের খোঁজে। ঈগল সেনাপতি পুরো জঙ্গল খুঁজে কিন্তু কোথাও আপেল খুঁজে পায় না। তারপর ঈগল সেনাপতি একটি গাছের উপর দাঁড়িয়ে বলল, হায় হায়, পুরো জঙ্গল খুঁজে ফেললাম কিন্তু একটা আপেল ফলও পেলাম না, মহারাজের পুত্র এখন কেমন করে আপেল খাবে? এই কথা বলে কিছুক্ষণ জঙ্গলে এদিক ওদিক খোঁজাখুঁজি করে মহারাজের কাছে আবার ফেরত চলে যায়। মহারাজের কাছে এসে সেনাপতি বলে, মহারাজ আমি পুরোটা বন তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও কোনো আপেল গাছ পেলাম না। ঈগল মহারাজ এই কথা শুনে খুব রাগ করে। কি বললে সেনাপতি, পুরোটা বনে একটা মাত্র আপেল গাছ নেই, এখন আমি আমার আব্বুকে কিভাবে আপেল খাওয়াবো? সে যদি জানতে পারে যে আমি তার আপেল জোগাড় করতে পারিনি তাহলে তো সে অনেক কান্না করবে। মহারাজ আর সেনাপতি কথা বলছিল, ঠিক ওই সময় ঈগল রাজপুত্র সেখানে চলে আসে, আর রাজপুত্র বলতে লাগলো, বাবা আপেল ফল এনেছো, আমাকে তাড়াতাড়ি আপেল ফল দাও, আমি আপেল খাবো। আরে লক্ষ্মী ছানা আমার, তুমি রাগ করো না, হয়েছে কি আমাদের সেনাপতিকে আপেল খুঁজতে পাঠিয়েছিলাম কিন্তু পুরো বন ঘুরে একটা আপেল গাছও সে পায়নি, তাই সে তোমার জন্য আপেল ফল নিয়ে আসতে পারেনি। না না, এত কিছু বুঝি না, আমাকে তাড়াতাড়ি আপেল ফল এনে দাও, না হলে আমি বাসা ছেড়ে চলে যাব আর তোমাদের হাত ভেঙে দিব। আরে সেনাপতি, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো, কিছু একটা করো। এই কথা শুনে সেনাপতি বলতে লাগলো, মহারাজ আমার মনে হয় পুরো বনে সবাইকে ঘোষণা দিয়ে জানিয়ে দেওয়া উচিত যে আপনার ছেলে আপেল খেতে চায়, তাহলে মনে হয় কেউ না কেউ নিশ্চয় আপেল ফল দিতে পারবে। তাহলে তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আঙ্গুল চুষছো, তাড়াতাড়ি বনে গিয়ে ঘোষণা দিয়ে দাও, মহারাজ ঈগলের পুত্র আপেল খেতে চায়, আর যে আপেল ফল এনে দিতে পারবে তাকে অনেক অনেক স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। জি মহারাজ, আমি এখনই যাচ্ছি। তারপর ঈগল সেনাপতি একটি মাইক নিয়ে চলে যায় জঙ্গলের ভিতর, আর একটি গাছের উপরে বসে সেনাপতি মাইক দিয়ে মাইকিং করা শুরু করলো। ঘোষণা ঘোষণা ঘোষণা, এই বনের মহারাজ ঈগল পুত্র আপেল খেতে চেয়েছে, কারো কাছে যদি আপেল ফল থাকে অথবা কেউ যদি এনে দিতে পারে এখনই সে তাড়াতাড়ি মহারাজ ঈগলের সাথে যোগাযোগ করুন, যে দিতে পারবে তার জন্য রয়েছে অনেক অনেক পুরস্কার। শোনো শোনো শোনো। সেনাপতি ঈগল যখন মাইকিং করছিল আর তখন টুনি আর তার ছানাপোনা শুনতে পায়, আর তখন ছোট্ট টুনি ছানা বলতে লাগলো, মা মা তুমি কি শুনতে পাচ্ছো, মহারাজ নাকি পুরস্কার দিবে, চলো পুরস্কার নিয়ে আসি। আমার ছোট্ট টুনি বাচ্চা, পুরস্কার তো মহারাজ এমনি এমনি দিবে না, মাইকিং করে বলছে মহারাজের পুত্র ঈগল রাজকুমার আপেল খাবে, আর তাই যারা আপেল মহারাজের পুত্রর জন্য নিয়ে যাবে আর তাকেই পুরস্কার দিবে। এই কথা শুনে টুনিছানা বলে, মা তাহলে চলো এখনই আমরা আপেল নিয়ে মহারাজের কাছে যাই, আর তারপর পুরস্কার নিয়ে আসি। আমার ছোট্ট বাচ্চা, আমি আপেল কোথায় পাবো, এই জঙ্গলে তো আমার জানা মতে একটিও আপেল গাছ নেই, মা চলো আমরা মহারাজের কাছে যাই, পুরো ঘটনাটা
জেনে আসি। ঠিক বলেছ আমার ছোট্ট ছানা, ঘটনাটা পুরো না জেনে হতাশ হওয়া যাবে না। চলো আমার ছোট্ট বাচ্চা মহারাজের কাছে যাই। তারপর টুনি আর তার দুটো ছানা মহারাজের কাছে যায়, আর ওদিকে ইগল সেনাপতি আবারও মাইকিং করতে থাকে, ঘোষণা ঘোষণা ঘোষণা, এই বনের মহারাজ ইগল পুত্র আপেল খেতে চেয়েছে, কেউ যদি এনে দিতে পারে তাহলে এখনই মহারাজ ইগলের সাথে যোগাযোগ করুন। শোনো শোনো শোনো, যে দিতে পারবে তার জন্য রয়েছে অনেক অনেক স্বর্ণ মুদ্রা। আর এদিকে টিয়ে তার বাসায় বসে মাইকিং শুনতে পায়। আরে সেনাপতি মনে হয় মাইকিং করছে, যাই তো মহারাজের কাছে দেখে আসি আসলে ঘটনাটা কি। এ কথা বলে টিও রওনা দেয় মহারাজের উদ্দেশ্যে। আবারও এদিকে সেনাপতি মশাই মাইকিং শুরু করে, ঘোষণা ঘোষণা ঘোষণা, এই বনের মহারাজ ইগল পুত্র আপেল খেতে চেয়েছে, কেউ যদি এনে দিতে পারে তাহলে এখনই মহারাজ ইগলের সাথে যোগাযোগ করুন। শোনো শোনো শোনো, যে দিতে পারবে তার জন্য রয়েছে অনেক অনেক স্বর্ণ মুদ্রা। আর সেই ঘোষণা কাক শুনতে পায়, আর কাক বলতে লাগলো, আরে এত বড় একটা সুযোগ হাতছাড়া করা যাবে না, পুরস্কার তো আমার নিতেই হবে, একবার মহারাজ ইগলের কাছে দিয়ে দেখি আসলে ঘটনাটা কি। এই কথা বলেই কাক রওনা দেয় মহারাজের উদ্দেশ্যে। কিছুক্ষণ সময় পর মহারাজ ইগলের কাছে সবাই চলে আসে। তারপর সবাই ইগল মহারাজের কাছে এসে বলাবলি শুরু করলো, মহারাজ আমি বিষয়টা ভালোভাবে বুঝলাম না, আসলে ঘটনাটা কি আমায় খুলে বলবেন। হ্যাঁ হ্যাঁ, টিয়ে ঠিক বলেছে, মহারাজ আসল ঘটনাটা কি একটু খোলাসা করে বলবেন। তারপর মহারাজ তার বললেন, দেখো আমি খুব বিপদে পড়েছি, আমার একটা মাত্র ছেলে ইগল রাজপুত্র আমার কাছে আবদার করেছে যে সে আপেল খাবে, আমাদের সেনাপতিকে পাঠালাম বনটা ঘুরে দেখতে, সেনাপতি পুরো বন ঘুরে একটা আপেল গাছও পেল না, তাই আমার ছেলে এই কথা শুনে খুব কান্না করেছে, তোমরা কিছু একটা করো তাড়াতাড়ি, আমার ছেলের জন্য তোমরা আপেল এনে দাও। মহারাজ এখন আমরা আপেল পাবো কোথায়, আমার কাছে যদি থাকতো আমি অবশ্যই আপনার ছেলের জন্য নিয়ে আসতাম। মহারাজ আমার কাছেও নেই। মহারাজ আমি পাবো কোথা থেকে, আমার কাছে যদি থাকতো আমি অবশ্যই আপনার ছেলের জন্য নিয়ে আসতাম। সবাই যখন এই কথা বলাবলি করছিল তখন ইগল রাজপুত্র ওখানে চলে আসে, আর ইগল রাজপুত্র বলতে লাগলো, বাবা ও বাবা আপেল এনেছো? দেখছিস টুনি, আমার ছেলে আপেল খাবার জন্য কিরকম আবদার করছে, আমার কাছে লাখ লাখ টাকা কিন্তু আমি ওর জন্য একটা আপেল ফল আনতে পারছি না, এই দুঃখ আমি কোথায় রাখবো। মহারাজের মুখে এই কথা শুনে টুনি তখন সুন্দরভাবে ইগল রাজপুত্রকে বুঝিয়ে বলে, শোনো রাজপুত্র, তুমি একজন রাজার ছেলে, তাই সব সময় জেদ করা ভালো না, সবকিছু যখন চাইবে তখনই পাবে, এটা হবে না, সবকিছুরই একটা সময় আছে, তুমি যদি আমাকে এক মাস সময় দাও তাহলে আমি তোমার জন্য আমার জমিতে আপেল গাছ লাগাবো আর আপেল চাষ শুরু করব, আর তারপর তোমার জন্য আপেল নিয়ে আসবো। টুনির এই মিষ্টি কথা শুনে ইগলের ছানা বলতে লাগলো, আচ্ছা আন্টি আপনার কথা অনেক ভালো লাগলো, আমি আর খুব ছোট কিছু আপনার কাছে চাইবো না, আমি আপনাকে এক মাস সময় দিলাম, এই এক মাসের মধ্যে আপনি আমাকে আপেল ফল এনে দিবেন, ঠিক আছে আন্টি? অবশ্যই দেব বাবা, তুমি শুধু এক মাস অপেক্ষা করো। আচ্ছা আন্টি ঠিক আছে। টুনির কথা শুনে ইগল ছানা টুনিকে এক মাস সময় দিল আপেল চাষ করার জন্য, আর তখন ইগল মহারাজ বলতে লাগলো, কিরে টুনি তুই তো খুব কাজের মেয়ে,
আমার ছেলেটাকে তুই এত সহজে বুঝিয়ে দিলি। তার তখন মনে মনে বলে, টুনি তো অনেক চালাক একটা পাখি, টুনি পুরস্কারটা ভোগ করতে চাচ্ছে, এটা তো হতে দেওয়া যাবে না। তখন কাক মহারাজ ঈগলকে বলতে লাগলো, মহারাজ আমাকেও এক মাস সময় দিন, আমি পারবো, অবশ্যই পারবো আমার জমিতে আপেল চাষ করতে, তারপর আমার কাছে আপেল হলে আপনার ছেলের জন্য নিয়ে আসবো। ঠিক আছে কাক, তুই যখন নিজে থেকে বলছিস যে আপেল চাষ করবি, তোকেও আমি একবার সময় দিলাম। এই কথা শুনে টিয়ে পাখি বলে, মহারাজ তাহলে আমি বাদ যাব কেন, আমাকেও একটা সুযোগ দিন। আচ্ছা আচ্ছা থাম থাম, তোদের